So hey guys, what's up and welcome to Shomoto Short guys. Already amra WrestleMania 39 er pochur pochur match ke niye discussion korechi and ei video te amra je match ta ke niye kotha bolte cholechi shotti bolte gele ha women's division er WrestleMania er upor duro title match ache ekta khusro fatal four way tag team match ache and ha tar modhe to kono storyline nei thiki but ha सब बड़ो डिसकाशन कर चलो बियांगा मैचर मध्य ओरकम को फ्लेवर छो ना बट जो रिया रिप्ले शारुख फेयर मैचर मध्य रही है ओनली पसिबल हो जेहतु रिया रिप्ले जजमेंट पार्ट और अबवियसलि स्पेशल इफेक्ट दिखे जो मैचा के जथेष बेसि एक तरफ बनाते हाँ रिया रिप्ले जेता सब बेसि क्लोजे रही है दे आर नो डाउट बट ये मैचता हम एक सिक्स वोमेन टैग टीम मैच ये मैचटा एक আলাদাই লেভেলের ফ্লেভার আছে কিছু বলা নেই মানে এটা অবভিয়াসলি বলা চলে যে হ্যাঁ চলো এটা একটা দেখে মনে হবে যে হ্যাঁ চলো এটার মধ্যে কি আছে অবভিয়াসলি ড্যামেজ কন্ট্রোলকে একটা পুশ দিচ্ছে যেভাবে ড্যামেজ কন্ট্রোলকে সামার স্ল্যামের মধ্যে বিল্ড করেছিল বেলির রিটার্ন থেকে শুরু করে তারপরে অবভিয়াসলি ড্যামেজ কন্ট্রোলকে ফিচার করাটা সবথেকে বেশি দরকার রসলমেনিয়া আর যেরকমভাবে মানে স্টোরি লাইন দেখে গেছে সেই ওয়ার গেম থেকে শুরু করে সেই বেকি লিচ অ্যান্ড বেলির মধ্যে যেরকমভাবে মানে খুনসুরি দেখিয়েছে তারপরে ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপটাকে হ্যান্ডওভার করা হ্যাঁ বেকি লিচ অ্যান্ড লিটা ক্যাপচার করেছে তারপরে অ্যাজ এ নাম্বারস গেমকে ইকুয়াল করার জন্য ট্রিশ স্ট্যাটাস চলে এসেছে নাও একটা সিক্স ওমেন ট্যাগ টিম ম্যাচ বিল্ড হয়েছে একদিকে ড্যামেজ কন্ট্রোল আরেকদিকে বেকি লিচ লিটা অ্যান্ড ট্রিশ স্ট্যাটাস একটা আলাদাই লেভেলের ফ্লেভার কিন্তু কথা হচ্ছে যে এই ম্যাচটা জাস্ট অ্যাজ ইউজুয়াল আমরা কেন এটার উপর ইন্টারেস্ট রাখবো যে এই ম্যাচের মধ্যে প্রচুর কিছু হতে চলেছে কারণ অবভিয়াসলি আমরা রসলমেনিয়ার মধ্যে কোনো একটা ম্যাচ কার্ড পাচ্ছি মানে এটা দরকার যে তার মধ্যে কোনো একটা হিউজ থিং থাকবে একটা হিউজ টুইস্ট থাকবে আর একটা এমন মনে হবে যে হ্যাঁ এটা রসলমেনিয়ার জন্য পারফেক্ট আর রসলমেনিয়া একটা খুব বড় স্টেজ তাই জন্য এর মধ্যে একটা কিছু স্পেশাল সিনারিও থাকাটা খুবই দরকার খুবই দরকার তো এর মধ্যে ধামাকাটা কোথায় অবভিয়াসলি এই ম্যাচের মধ্যে ধামাকা কোথায় এই ম্যাচের মধ্যে জাস্ট আমরা দেখবো যে হ্যাঁ যেহেতু একটা ট্যাগ টিম ম্যাচ তার জন্য একটা অবভিয়াসলি রেসলিং ম্যাচও ভালো হবে এখানে দেখাবে যে হ্যাঁ ওর পিন ব্রেক করছে তার থেকে শুরু করে মানে এরকম একটা প্রসেসে এগোবে যেরকম আমরা নর্মালি দেখতে পাই যে হ্যাঁ একটা ট্যাগ টিম ম্যাচ কিরকমভাবে এগোয় বাট এর মধ্যে স্পেশাল থিংটা কি আছে যার জন্য মানে আমরা এটার মধ্যে একটা হিউজ ইন্টারেস্ট রাখবো তো দেখো ফার্স্ট অফ অল তো মানে এর মধ্যে স্পেশাল জিনিসটা এটাই যে প্রচুর রুমার্স প্রচুর রিপোর্ট এমন আসছে যেটা এই ম্যাচটাই কিন্তু খুবই স্পেশাল বানাচ্ছে অবভিয়াসলি আমি অলরেডি বললাম যে যেটা ফেটাল ফোরে যেটা ওমেন্স ট্যাগ টিম ম্যাচটা হচ্ছে তার মধ্যে একটা চান্সেস হতেও পারে যে যদি এই দুটো ম্যাচ যদি নাইট ওয়ানে হয় মানে যদি এই সিক্স ওমেন ট্যাগ টিম ম্যাচ আর ফেটাল ফোরে ওমেন্স ট্যাগ টিম ম্যাচটা যদি নাইট মানে সিক্স ওমেন ট্যাগ টিম ম্যাচটা অবভিয়াসলি নাইট ওয়ানে হলো আর ওটাও নাইট ওয়ানে হলো তো সেক্ষেত্রে চান্স হতে পারে যে ওই ম্যাচে যে জিতবে সে গাইস এখানে চান্সেস হিউজ থাকতে পারে যে তারা অবভিয়াসলি জেতার পরে কি করতে পারে ম্যাক্সিমাম তো অবভিয়াসলি তারা ডিমান্ড করতে পারে যে আমরা নাইট টুতে হয়তো ওমেন্স ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাচ খেলবো বা এরকম হয়তো একটা ডিমান্ড ডাব্লিউডাব্লিউই করতেই পারে কারণ প্রচুর রুমার্স এটা আসছিল যে রসলমেনিয়ায় শায়না বেজলার রন্ডা রোজিকে চ্যাম্পিয়ন করবে ট্যাগ টিম চ্যাম্পিয়ন করবে কিন্তু হ্যাঁ আমরা দেখলাম যে এরকম তো কোনো ম্যাচই বিল্ড হলো না যেখানে ওরা ভার্সেস বেকি লিঞ্চ অ্যান্ড মানে লিটার রয়েছে তো সেক্ষেত্রে চান্সেসটা কী থাকতে পারে যে ওরা এখানে ইন্টারফেয়ার করবে তো সেটা গাইজ ডাব্লিউডাব্লিউই কিন্তু কনসিডার করতে পারে দেখা যেতে পারে যে ফেটাল ফোরে ম্যাচে রন্ডা রোজি অ্যান্ড শায়না বেজলার জিতলো আর যখন এই ম্যাচটা হলো এই ম্যাচের মধ্যে সামহাও হয়তো এরা দুজন ইন্টারফেয়ার করলো আর এর কারণে গাইজ একটা হিউজ থিং আসতে পারে যে হ্যাঁ ট্রিশ স্ট্যাটাস লিটান বেকি লিচ ম্যাচটা হেরে গেল অ্যান্ড অবভিয়াসলি ড্যামেজ কন্ট্রোল দেখো ড্যামেজ কন্ট্রোল টিমটাকে যথেষ্ট ভালো পুশ তো ডাব্লিউডাব্লিউই দিচ্ছে হ্যাঁ সবসময় দেখাচ্ছে যে হ্যাঁ যথেষ্ট বেশি ডমিনেটিং বা স্টিল বেলিকে তো এখনো অবধি কখনো টাইটেল দেয়নি বাট হ্যাঁ ড্যামেজ কন্ট্রোলের মধ্যে একটা টাইটেল এসেছিল মানে ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপটা এসেছিল আয়োস্কাই অ্যান্ড ডোকারাকাইয়ের কাছে বাট স্টিল তারপরে যখন টাইটেল চলে যায় চলো এই টাইটেলটা নিয়ে নেওয়ার মেন কারণই ছিল যে যাতে এই সিক্স ওমেন ট্যাগ টিম ম্যাচটা রসলমেনিয়া বিল্ড করতে পারে এটাও সবথেকে বেশি পারফেক্ট বাট যদি এরকম ডাব্লিউডাব্লিউই প্ল্যান করে যে এই ম্যাচটার মধ্যে আমরা ড্যামেজ কন্ট্রোলকে জেতাবো অ্যান্ড এখানে জাস্ট টিমটা হারবে মানে এই যে ফেস টিমটা হারবে শুধুমাত্র কারণ হবে যে ওখানে ফেটাল ফোরে ম্যাচে যে জিতেছে তার ইন্টারফেরেন্সের জন্য অ্যান্ড অবভিয়াসলি তোমরা বুঝতেই পারছো যে রন্ডা রোজি অ্যান্ড শায়না বেজলার যেরকম টিমটা যেরকমভাবে রয়েছে একটা হিল টিম অবভিয়াসলি তো তারা চেষ্টা করবে যে হ্যাঁ আমরা চ্যাম্পিয়নের ওপর অ্যাটাক করবো আর এর কারণেই হতে পারে যে কোনো একটা ডিস্ট্রাকশন হলো আর তার কারণে লিটা ট্রিশ স্ট্যাটাস অ্যান্ড বেকি লিচের টিম হেরে গেল অ্যান্ড সেটাই লিড করলো যে নাইট টুতে গাইজ বেকি লিঞ্চ অ্যান্ড লিটা নিজের টাইটেল ডিফেন্ড করবে এগেনস্ট রন্ডা রোজি অ্যান্ড শায়না বেজলার এগেনস্ট আর ওখানে দেখা গেল যে হয়তো আবার হেরে গেল এখান দিয়ে টাইটেলও বেরিয়ে গেল তো এরকম কিন্তু একটা হিউজ চান্সেস থাকতে পারে যে হ্যাঁ এটাই একটা মেজর রোল প্লে করবে যে কেন ড্যামেজ কন্ট্রোল জিতবে তো আমি দেখো আমি অবভিয়াসলি চাইবো যে
এই ম্যাচটা অবভিয়াসলি দেখো এর আগের ম্যাচগুলোতে আমি যখন প্রেডিকশন করেছিলাম খুব ইজিলি প্রেডিকশন দিয়ে দিয়েছিলাম, বাট এই ম্যাচটার মধ্যে আমি চাই যে একটা ধামাকা হোক, অবভিয়াসলি আমি চাই যে ধামাকা হোক, আর এই ধামাকাটা অনলি কাজ করতে পারে যদি এই ম্যাচের মধ্যে ড্যামেজ কন্ট্রোল যেতে, কারণ অবভিয়াসলি তোমরা বুঝতে পারছো যে এখানে লিটা বেকিলিচ অ্যান্ড ক্রিস্টাটাসের টিমটা অবভিয়াসলি ওভার আছে, ফ্যান্সদের যথেষ্ট বেশি ফেভারিট আছে, আর অবভিয়াসলি টিমটা যথেষ্ট ভালো, মানে একটা ড্রিম টিম বলা যেতে পারে ওমেন্স ডিভিশনের মধ্যে যথেষ্ট ভালো একটা ড্রিম টিম, কারণ আমরা জানি যে লিটা অ্যান্ড ক্রিস্টাটাসের মধ্যে আলাদাই একটা রাইভেলরি চলতো, তো ওই মোমেন্টের দিক দিয়ে যদি আমরা দেখো তাহলে বেকিলিচকে জয়েন করাতে এটা যথেষ্ট বেশি পারফেক্ট, বাট না এখানে একটা ড্রিম টিম ভার্সেস একটা মানে তৈরি হওয়া একটা নিউ তৈরি হওয়া একটা ফ্যাকশনের মধ্যে ম্যাচ হচ্ছে, তো এটা সবথেকে বেশি ফ্লেভার দেবে, বাট স্টিল এইরকম ম্যাচের ক্ষেত্রে আমি সবসময় প্রেডিকশন রাখি যে এখানে হিল টিমকে যেতে হবে আর ফেস টিমকে হারার পেছনে কোনো একটা স্টোরি লাইন দিয়ে দাও যেটা লিড করবে ফিউচারে, তো সেটা হলে যথেষ্ট বেশি পারফেক্ট হয়। যেমন আমরা দেখেছিলাম যে দেখো ওয়ার গেম যখন হয়েছিল ওয়ার গেমে ঠিক আছে তাহলে চলো ফেস টিম জিতে গেছে, বাট স্টিল এখানে যদি কিছু একটা ফ্লেভার আনে তবে কিন্তু ধামাকাটা আসবে, আদারওয়াইজ মনে হবে যে ঠিক আছে চলো একটা হিল টিম আর একটা ফেস টিমের মধ্যে ফাইট করালো, ফেস টিমকে জিতিয়ে দিলো, ব্যাস এরকম। এখানে আমাদের কিন্তু রেসলম্যানিয়া, গাইস রেসলম্যানিয়া বলে কথা, তো এখানে একটা কিন্তু ধামাকার দরকার, আদারওয়াইজ তোমরা WWE এটা করতেই পারে যে হ্যাঁ ড্যামেজ কন্ট্রোলকে হারিয়ে দিলো ওরা জিতে গেল তো ওরা সেলিব্রেট করলো, ব্যাস রেসলম্যানিয়ার মধ্যে একটা খুব বড় ব্যাপার, কিন্তু গাইস WWE এটা করতেই পারে যে আমরা ড্যামেজ কন্ট্রোলকে জিতিয়ে দিলাম, অ্যান্ড গাইস এখানে এফেক্টটা আসলো যে বেকি লিঞ্চ অ্যান্ড লিটা অ্যান্ড ক্রিস্টাটাস হেরে গেল। এবার দেখো এখানে পেকিলিস লিটা অ্যান্ড ক্রিস্টাটাসের হারার পেছনে অনেক কারণ থাকতে পারে, এটা হতে পারে যে কোনো একটা মিসকমিউনিকেশন হতে পারে ট্যাগ টিমের মধ্যে, সেটাও একটা কিন্তু লিড করতে পারে, লাস্টে হয়তো কিছু এর মধ্যে হয়তো একটা টুইস্ট আনতে পারে যে কোনো একটা স্টার হয়তো হিল টার্ন করলো, ইভেন প্রচুর রুমার্সে কিন্তু এটা আসছে যে ক্রিস স্ট্যাটাস গাইস টার্ন করবে, ক্রিস স্ট্যাটাস যদি টার্ন করে তো এটা স্পেশালি আসতেই পারে, এটা খুব যথেষ্ট বেশি শকিং আসবে, কিন্তু আমি এখানে প্রেডিকশন এটা করবো না যে ক্রিস স্ট্যাটাস এই ম্যাচের মধ্যে টার্ন করবে তার কারণে লিটা অ্যান্ড বেকি লিঞ্চ হেরে যাবে, কারণ দেখো যদি লিটা অ্যান্ড বেকি লিঞ্চ হেরেও যায় স্টিল ওদের কাছে টাইটেল থাকবে, তো WWE এটা প্ল্যান করতে পারে যে এই ম্যাচটার মধ্যে হারলো তো হারলো রন্ডা রোজি অ্যান্ড শায়না বেসলারের ডিস্ট্রাকশনের কারণে, তারপরে যখন নাইট টুর মধ্যে যখন এরা দুজন টাইটেল ডিফেন্ড করছে ওখানে গাইজ রন্ডা রোজি অ্যান্ড শায়না বেসলার জিতে গেল, অ্যান্ড তারপরে গাইজ দেখা যেতে পারে যে ক্রিস স্ট্যাটাস হয়তো সাডেনলি চিয়ার দিয়ে দুজনের উপর অ্যাটাক করলো, মানে বেকি লিঞ্চ অ্যান্ড লিটার ওপর অ্যাটাক করলো, আর এখান দিয়ে অবভিয়াসলি লিটা অবভিয়াসলি দেখাবে হয়তো ইনজিওর্ড হয়ে বেরিয়ে গেল, অ্যান্ড তারপরে গাইজ WWE লিড করলো যে বেকি লিঞ্চ অ্যান্ড ক্রিস স্ট্যাটাসের মধ্যে একটা ফিউচার ফিউড, এটাও কিন্তু সবথেকে ভালো কিন্তু লিড করবে, ক্রিস স্ট্যাটাসে একটা হিল ক্যারেক্টার নিয়ে আসবে, আর সেখান দিয়ে বেকি লিঞ্চ অবভিয়াসলি সমস্ত ক্যারেক্টারের বেস্ট, দে আর নো ডাউট ভাই সমস্ত ক্যারেক্টারের বেস্ট বেকি লিঞ্চ, তো সেটা কিন্তু লিড করতে পারে যে বেকি লিঞ্চ অ্যান্ড ক্রিস স্ট্যাটাসের মধ্যে গাইজ ফিউচারে একটা ম্যাচ বিল্ড হলো, আদারওয়াইজ WWE এখানে আমি অলরেডি বললাম যে WWE এটা প্ল্যান করতে পারে যে ফেস টিমকে জিতিয়ে দাও, অথবা WWE এটা প্ল্যান করলো যে হিল টিমকে আমরা জেতাবো, কিন্তু WWE আমরা এরকমও রাখতে পারে যে আমরা এখানে ক্রিস স্ট্যাটাসকে একটা হিউজ টার্ন করাবো, আর এই টার্নটাই কিন্তু মেজর রোল প্লে করবে যে তারপরে গাইজ একটা হিউজ ম্যাচ বিল্ড হবে যেটা বেকি লিঞ্চ অ্যান্ড ক্রিস স্ট্যাটাসের মধ্যে ম্যাচ করবে, অবভিয়াসলি লিটার এখানে সেরকম কোনো চান্সেস থাকবে যে লিটার ক্রিস স্ট্যাটাসের মধ্যে ম্যাচ বানানো, কারণ এটা আজব লাগবে যে কারণ তোমরা সেই পুরোনো রাইভেলরিকে নিয়ে আসার কোনো মানে হয় না যেখানে তোমাদের সামনে নতুন নতুন সুপারস্টার আছে, তাই জন্য বেকি লিঞ্চ অ্যান্ড ক্রিস স্ট্যাটাসের ম্যাচ যথেষ্ট বেশি একটা ড্রিম ম্যাচ ওমেন্স ডিভিশনের মধ্যে এটা খুবই দরকার, তাই WWE কিন্তু এটা কনসিডার করতে পারে, বাট হ্যাঁ প্রচুর জন আবার এটা প্রেডিক্ট করছে যে ড্যামেজ কন্ট্রোলের মধ্যে সামহাও বেলির নাকি ফেস টার্ন হবে আর এখানে ইও স্কাই অ্যান্ড ডোকাটা কাই গাইজ অ্যাটাক করবে, এটা আমার যথেষ্ট বেশি আজব লাগছে কারণ এটা করাটা কোনো মানে হয় না, কারণ যেরকমভাবে তোমরা ড্যামেজ কন্ট্রোল টিমটাকে বানিয়েছো, দেখো আমি মানছি যে জাজমেন্টে বানানো হয়েছিল তারপর এজের ওপর অ্যাটাক হয়েছিল তারপর এজ ফেস টার্ন করেছিল তারপরে জাজমেন্টের এগেনস্টে গেছে সেটা একটা আলাদা ব্যাপার, কিন্তু এখানে WWE যদি এরকম আবার সেই সেম প্ল্যান করে যে ড্যামেজ কন্ট্রোলে বেলি বেরিয়ে যাচ্ছে আর ক্রিস স্ট্যাটাস নিউ মেম্বার বা নিউ লিডার হয়ে যাচ্ছে ড্যামেজ কন্ট্রোল, তো সেটা আরও বেশি শকিং করবে, বাট অনেকটা বেশি এক স্ক্রিপ্টিং মনে হবে, মানে একই জিনিস যেন স্ক্রিপ্টে রয়েছে এরকম মনে হবে, তাই জন্য আমি চাইবো যে ড্যামেজ কন্ট্রোলকে কোনোভাবে সেরকমভাবে কোনো টুইস্ট বা টার্ন এখানে আনাটা সবথেকে বেশি বেকার, বাট হ্যাঁ WWE এটা প্ল্যান করতে পারে যে ক্রিস স্ট্যাটাসকে গাইজ টার্ন করলো, কিন্তু হ্যাঁ ক্রিস স্ট্যাটাসের টার্নটা যদি এই ম্যাচের মধ্যে করায় সেটাও ভালো হবে, কিছু বলার নেই, সেটা হতে পারে যে ক্রিস স্ট্যাটাস হয়তো ম্যাচ থেকে লেফট করে গেলো এটাই হয়তো লিড করলো যে এটা ম্যাচ হেরে গেলো, অ্যান্ড তারপরে হয়তো নেক্সট রয়েলেন এটা চালাতে পারে যে ড্যামেজ কন্ট্রোলের আয়ুস ক্যান ডোকাটাস কাইজ ফেস করছে যে ওখানে লিটা অ্যান্ড বেকি লিঞ্চকে সেখানে ক্রিস স্ট্যাটাস কোনো একটা অ্যাটাক করলো যার কারণে ওরা টাইটেল হেরে গেলো, এটাও সিন করতে পারে, আদারওয়াইজ WWE এটা করতে পারে যে রন্ডা রোজি অ্যান্ড শায়না বেসলারকে দিয়ে একটা অ্যাটাক করাতে পারে সেটা লিড করলো যে হ্যাঁ ওই টিমটা হেরে গেল, তারপরে নাইট টুতে যখন
ফাইট করবে ওরা দুজন মিলে, সেখানে টুইস্টারটা স্টান্ট করবে, যার কারণে লিটা অ্যান্ড বেকিলি হেরে যাবে। তো এটা আমার একটা প্ল্যান থাকতে, মানে এটা আমার মনে হচ্ছে যে এটা হলে কিন্তু সব থেকে ভালো হয়। তবে হ্যাঁ, সত্যি বলতে এই ম্যাচটার মধ্যে সেরকমভাবে কোনো ধামাকা নেই, আমরা নিজের ইচ্ছাতে ধামাকা ঢোকানোর চেষ্টা করছি। আমাদের মনে হচ্ছে রাহুলবি যদি এরকম প্ল্যান করে তাহলে যথেষ্ট বেশি সেরা হবে, যেখানে আমরা প্রচুর রুমার্স পাচ্ছি যে ট্রি স্ট্যাটাস টার্ন করবে, তাই জন্য ট্রি স্ট্যাটাসের টার্ন করাটা কিন্তু যথেষ্ট বেশি লিড করবে। কিন্তু আমার মনে হয় যে টার্নটা এমনভাবে করাও যেখানে টাইটেলও ওদের হাত থেকে বেরিয়ে যাবে, আর এটা একটা সব থেকে বড় একটা হিট জেনারেট করবে। আদারওয়াইজ টাইটেল হাতে কিন্তু তার সাথে সাথে টার্ন করলে এটা যথেষ্ট বেশি ওই রকম ফ্লেভার দেবে না, তাই জন্য আমার মনে হয় যে টাইটেলও বেরিয়ে যাবে হাত থেকে অ্যান্ড টার্ন হবে, সেটা যথেষ্ট বেশি লেভেলের হবে। তাই জন্য তোমাদের কি মনে হচ্ছে সেটা তোমরা কমেন্টে জানাবে। আর সিরিয়াসলি আমি প্রেডিকশন রাখবো যে ভাই ড্যামেজ কন্ট্রোলকে দরকার এখানে জেতা, এখানে ফেস টিমের দরকার জেতা ঠিকই, বাট ড্যামেজ কন্ট্রোল সবসময় একটা ওই রকম ডমিনেটিং করাটা খুব দরকার। ড্যামেজ কন্ট্রোল হেরে যাচ্ছে মাঝখানে যেন মনে হয়, বাট স্টিল আমি এখানে প্রেডিকশন ড্যামেজ কন্ট্রোলকে রাখবো। তাই জন্য দেখার বিষয় যে ড্যামেজ কন্ট্রোল যদি জেতে তাহলে স্টোরি লাইন কীরকমভাবে এগোবে, কারণ ওটা আমরা দেখতে চাই স্টোরি লাইনের এগোনো, কারণ এখানে সুপারস্টাররা যথেষ্ট বেশি স্ট্রং আছে, যথেষ্ট ভালো ভালো নাম আছে, জাস্ট আমাদের দরকার যে এখানে একটা হিউজ বোম ব্লাস্ট হওয়ার, একটা হিউজ ধামাকা হওয়ার। তবে হ্যাঁ, তোমাদের কী মনে হচ্ছে সেটা তোমরা কমেন্টে জানাতে পারো। আর গাইস, আরও আরও ম্যাচ নিয়ে কথা বলবো, আরও অনেক অনেক কিছু আসবে রোড টু WrestleMania 39, দেখতে হলে চোখ রাখো আমাদের শোতে, দেখা হবে নেক্সট শোতে।